नमस्कार बंधुरा, आजकेर नतून पर्वे तोमादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते कलकाता थेके कालिम्पोंग टूरेर खरच सम्पर्के आलोचना करब। এই ট্যুরের প্রথম পর্বে এক রাত কালিম্পং এ কাটিয়ে কিভাবে কালিম্পং এর বেশিরভাগ টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখা যায় সেই নিয়ে আলোচনা করেছি। আরো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব কালিম্পং ট্যুরের কোন কোন খাতে আমাদের খরচ হবে। এই ট্যুরের প্রথম খরচ হলো কলকাতা থেকে কালিম্পং যাওয়ার ও আসার খরচ। প্রথমে আমাদের ট্রেনে কলকাতা থেকে এনজেপি পৌঁছতে হবে। স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া 320 থেকে 350 টাকা এবং এসি থ্রি টায়ারে ভাড়া 875 থেকে 920 টাকা। ট্রেনগুলির ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর এনজেপি স্টেশন থেকে শেয়ার গাড়িতে অথবা বাসে তোমরা কালিম্পং পৌঁছবে। শেয়ার গাড়িতে এনজেপি স্টেশন থেকে কালিম্পং পৌঁছানোর খরচ মাথা পিছু 300 থেকে 400 টাকা এবং রিজার্ভে ছোট গাড়িতে খরচ 2000 থেকে 2500 টাকা। বাসে কালিম্পং পৌঁছতে চাইলে এনজেপি স্টেশন থেকে প্রথমে তোমাদের তেনজিং নর্গে বাস টার্মিনাল পৌঁছতে হবে। স্টেশন থেকে বাস টার্মিনালের টোটোতে ভাড়া মাথা পিছু 20 থেকে 30 টাকা। তেনজিং নর্গে বাস টার্মিনাল থেকে কালিম্পং এর উদ্দেশ্যে প্রথম বাসটি ছাড়ে সকাল 6:30টায়। এরপর 7:15, 8:20, 9:15, 9:45 ও 10:30টায় পরপর বাস রয়েছে। মাথা পিছু এই বাসের ভাড়া 110 টাকা। সুতরাং কলকাতা থেকে কালিম্পং যাওয়া আসার মাথাপিছু মোট খরচ হবে 900 থেকে 2800 টাকা। এই খরচ সম্পূর্ণটাই নির্ভর করছে তোমরা কিভাবে কলকাতা থেকে কালিম্পং পৌঁছবে তার উপরে। তবে সর্বনিম্ন 900 টাকা খরচেও কলকাতা থেকে কালিম্পং যাওয়া আসা যেতে পারে। পূর্বে উল্লেখিত ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা যেহেতু কালিম্পংয়ে একদিনই থাকব, তাই হোটেল খরচ 800 টাকা ধরে চললে মাথাপিছু খরচ পড়বে মাত্র 200 টাকা মতো। আমি পরবর্তী ভিডিওতে কালিম্পং এর বেশ কিছু বাজেট হোটেল সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। কালিম্পং ভ্রমণের দ্বিতীয় খরচ হলো সাইটসিইং খরচ। আমরা যেহেতু প্রথম দিন ইস্ট কালিম্পং এর এবং দ্বিতীয় দিন ওয়েস্ট কালিম্পং এর সাইটসিইং গুলি ভ্রমণ করব, তাই হাফ ডে অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা সাইটসিইং ভ্রমণের ছোট রিজার্ভ গাড়িতে খরচ পড়বে 2000 থেকে 2200 টাকা এবং শেয়ারে মাথাপিছু খরচ হবে 300 থেকে 400 টাকা। সুতরাং দুদিনে মাথাপিছু মোট সাইটসিইং খরচ হবে 700 থেকে 800 টাকা। এই ট্যুরের পরবর্তী খরচ হলো খাওয়া দাওয়া খরচ। দৈনিক খাওয়া খরচ বাবদ 400 থেকে 500 টাকা ধরে চললে দুদিনে মোট খাওয়া খরচ হবে 800 থেকে 1000 টাকা। এছাড়াও কালিম্পং এর সাইটসিইং পয়েন্টগুলোতে এন্ট্রি ফি বাবদ খরচ হবে মাথাপিছু আরও 200 টাকা। সুতরাং সব মিলিয়ে মাথাপিছু 2800 থেকে 3000 টাকা খরচে ভালোভাবে দুদিনের জন্য কালিম্পং ঘুরে আসা যায়। তবে আমার দেওয়া এই খরচ অনেক ক্ষেত্রেই কমতে এবং বাড়তে পারে। যেমন আগে থাকতে হোটেলের রুম বুক করা থাকলে অথবা দুদিন সাইটসিইং ভ্রমণের বদলে একদিন সাইটসিইং ভ্রমণ করলে খরচ কিছুটা কমানো যেতে পারে। আবার তোমরা যদি পিক সিজন যেমন নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কালিম্পং ট্যুর প্ল্যান করো, সেক্ষেত্রে গাড়ি ভাড়া থেকে হোটেল ভাড়া সবকিছুই খানিকটা বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবেই মাথাপিছু ট্যুর কস্ট পাল্টে যাবে। আমি সাজেস্ট করব গরমের ছুটিতে অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসে কালিম্পং ঘুরতে আসলে এবং আগে থাকতে হোটেলের রুম বুক করে রাখলে মাথাপিছু 2500 টাকারও কম খরচে কালিম্পং ঘোরা যেতে পারে। মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই পেমেন্ট করার আগে ভালো করে বার্গেনিং করতে হবে। এভাবে এমনিতেই তোমরা মাথাপিছু 200 থেকে 300 টাকা খরচ কমিয়ে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগের পর্বের ভিডিওটা না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই একবার দেখে নিতে পারো। আগামী পর্বে কালিম্পং এর কোথায় কোথায় তোমরা হোটেল নিতে পারো সেই সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব এবং বেশ কিছু বাজেট হোটেলের নাম ও ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।